চিত্রকর ময়মনসিংহের স্কুল থেকে ম্যাট্রিক পাস করে আমাদের गोविंद এলো কলকাতায় বিধবা মায়ের অল্প কিছু সম্বল ছিল কিন্তু সবচেয়ে তার বড় সম্বল ছিল নিজের অবিচলিত সংকল্পের মধ্যে সে ঠিক করেছিল পয়সা করবই সমস্ত জীবন উৎসর্গ করে দিয়ে সর্বদাই তার ভাষায় ধনকে সে উল্লেখ করত পয়সা বলে অর্থাৎ তার মনে খুব একটা দর্শন স্পর্শন ঘ্রাণের যোগ্য প্রত্যক্ষ পদার্থ ছিল তার মধ্যে বড় নামের মোহ ছিল না অত্যন্ত সাধারণ পয়সা হাটে হাটে হাতে হাতে ঘুরে ঘুরে হয়ে যাওয়া মলিন হয়ে যাওয়া পয়সা তাম্রগন্ধি পয়সা কুবেরের আদিম স্বরূপ যা রূপয় সোনার কাগজে দলিলে নানা মূর্তি পরিগ্রহ করে মানুষের মনকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে নানা নানা দিয়ে পঙ্কে হতে হতে আবিল আজ গোবিন্দ প্রশস্ত ধারার পাকা বাঁধানো ঘাটে এসে পৌঁছেছে মানিব্যাগ ওয়ালা বড় সাহেব ম্যাকডুগালের বড়বাবুর আসনে তার ধ্রুব প্রতিষ্ঠা সবাই তাকে নাম দিয়েছে ম্যাকদুলাল গোবিন্দ ভাই মুকুন্দ যখন উকিল করলেন তখন একটি বিধবা স্ত্রী একটি চার বছরের ছেলে কলকাতায় একটি বাড়ি কিছু জমা টাকা রেখে তিনি গেলেন লোকান্তরে সম্পত্তির সঙ্গেও কিছু ছিল সুতরাং তার পরিবারের অন্নবস্তের সংস্থান বিশেষ ব্যয় সংক্ষেপের উপর নির্ভর করত এই কারণে তার ছেলে চুনিলাল যে সমস্ত উপকরণের মধ্যে মানুষ প্রতিবেশীদের সঙ্গে তুলনায় সেগুলো খ্যাতিযোগ্য নয় মুকুন্দ দাদার উইল অনুসারে এই পরিবারের সম্পূর্ণ ভার গোবিন্দর পরে গোবিন্দ শিশুকাল থেকেই ভ্রাত কানে মন্ত্র দিলে পয়সা কর ছেলেটি দীক্ষার পথে প্রধান বাধা দিলেন তার মা সত্যবতী স্পষ্ট কথায় তিনি কিছু বলেননি বাধা ছিল তার ব্যবহারে শিশুকাল থেকেই তার বাতিক ছিল শিল্প কাজে ফুল ফল পাতা নিয়ে খাবারের জিনিস নিয়ে কাগজ কেটে কাপড় কেটে মাটি দিয়ে ময়দা দিয়ে জামের রস ফলসার রস জবা রস শিউলির বোটার রস দিয়ে নানা অভূতপূর্ব অনাবশ্যক জিনিস রচনায় তার আগ্রহের অন্ত ছিল না এতে তাকে দুঃখ পেতে হয়েছে কেননা তার যা অদরকারী যা অকারণ তার বেগ আষাঢ়ের আকস্মিক বর্ণাধারার মতো সচলতা অত্যন্ত বেশি কিন্তু দরকারি কাজের খেয়া বাইবার পক্ষে অচল মাঝে মাঝে এমন হয়েছে জ্ঞাতি বাড়িতে নিমন্ত্রণ সত্যবতী ভুলেই গেছেন শোবার ঘরে দরজা বন্ধ একটাল মাটি চটকে বেলা কাটছে জ্ঞাতিরা বললে বড় অহংকার সন্তোষজনক জবাব দেবার জো এসব কাজেও ভালো যে মূল্য বিচার চলে সেই বই পড়া বিদ্যার যোগেই মুকুন্দ জানতেন আর্ট শব্দটার মাহাত্তেও শরীর রোমাঞ্চিত হতো কিন্তু তার আপন গৃহিণীর হাতের কাজেও যে শব্দটার কোন স্থান আছে এমন কথা মনে করতেই পারতেন না এই মানুষটির স্বভাবটিতে কোথাও কাটা খোঁচা ছিল না তার স্ত্রী অনাবশ্যক খেয়ালে অযথা সময় নষ্ট করেন এটা দেখে তার হাসি পেত সে হাসি রসে ভরা এ নিয়ে সংসারের লোক কেউ যদি কটাক্ষ করত তিনি তখনই তার প্রতিবাদ করতেন মুকুন্দর স্বভাবে অদ্ভুত একটা আত্মবিরোধ ছিল কাজে ছিলেন প্রবীণ কিন্তু ঘরের কাজে বিষয় বুদ্ধি ছিল না বললেই হয় তার কাজের মধ্যে দিয়ে যথেষ্ট বইত কিন্তু ধ্যানের মধ্যে আটকা পড়ত না সেজন্য মনটা ছিল মুক্ত অনুগত লোকদের পরে নিজের ইচ্ছা চালাবার জন্য কখনো দৌরাত্ম করতে পারতন না জীবনযাত্রার অভ্যাস ছিল খুব সাদাসিধা নিজের স্বার্থ বা সেবা নিয়ে পরিজনদের পরে কোনোদিন অযথা দাবি করেননি সংসারের লোকে সত্যপতির কাজে শৈথিল্য নিয়ে কটাক্ষ করলে মুকুন্দ তখনই সেটা থামিয়ে দিতেন মাঝে মাঝে আদালত থেকে ফেরার পথে রাধাবাজার থেকে কিছু রং কিছু রঙিন রেশম রঙের পেন্সিল কিনে এনে সত্যপতির অগাতছড়ে তার শোবার ঘরে কাঠের সিন্ধুকের পরে সাজিয়ে রেখে আসতেন কোনোদিন বা সত্যপতির আঁকা একটা ছবি তুলে নিয়ে বলতেন বাহ এত বড় সুন্দর হয়েছে একদিন একটা মানুষের ছবিকে উল্টিয়ে ধরে তার পা দুটোকে পাখির মুন্ড বলে স্থির করলেন বললেন শতু এটা কিন্তু বাঁধিয়ে রাখা চাই বকের ছবি যা হয়েছে চমৎকার মুকুন্দ তার স্ত্রীর চিত্র রচনায় ছেলে মানুষই কল্পনা করে মনে মনে যে রসটুকু পেতেন স্ত্রী ও তার স্বামীর চিত্রবিচার থেকে ভোগ করতেন সেই একই রস সত্যপতে মনে निश्चय জানতেন বাংলাদেশের আর কোন পরিবারে তিনি এত ধর্য এত পৌরস্রয় আসা করতে পারতেন না শিল্পসাধনার তারে দূর নিবা উৎসাহকে কোনো ঘরে এত দরদের সঙ্গে পথ ছেড়ে দিত না এজন্যই যেদিন তার স্বামী তার কোনো রচনা নিয়ে অদ্ভুত অত্যুক্তি করতেন সেদিন সত্যপতে যেন চোখের জল সামলাতে পারতেন না এমন দুর্লভ সৌভাগ্যকেও সত্যপতে একদিন হারালেন মৃত্যুর পরে তার স্বামী একটা কথা স্পষ্ট করে বুঝিয়েছিলেন যে তার জড়িত সম্পত্তির ভার এখন এমন কোন পাকা লোকের হাতে দেওয়া দরকার যার চালনার কৌশলে ফুটো নৌকাও পার হয়ে যাবে এই উপলক্ষে সত্যবতী এবং তার ছেলেটি সম্পূর্ণ ভাবে গিয়ে পড়লেন গোবিন্দর হাতে গোবিন্দ প্রথম দিন থেকে জানিয়ে দিলেন সর্বাগ্র এবং সকলের উপরে পয়সা গোবিন্দর এই উপদেশের মধ্যে এমন একটা হীনতা ছিল যে সত্যবতী লজ্জায় কুণ্ঠিত হতো তবু নানা আকারে আহারে ব্যবহারে পয়সার সাধনা চললো তা নিয়ে কথায় কথায় আলোচনা না করে তার উপরে যদি একটা আব্রু থাকতো তাহলে ক্ষতি ছিল না সত্যবতী মনে মনে জানতেন এতে তার ছেলের মনুষ্যত্ব খর্ব করা হয় কিন্তু সহ্য করা ছাড়া অন্য উপায় ছিল না কেননা যে চিত্তভাব সুকুমার যার মধ্যে একটি অসামান্য মর্যাদা আছে সেই সবচেয়ে অরক্ষিত তাকে আঘাত করা বিদ্রূপ করা সাধারণ রুড়ো স্বভাব মানুষের পক্ষে অত্যন্ত সহজ শিল্প চর্চার জন্য কিছু কিছু উপকরণ আবশ্যক এতকল সত্যপতি তা না চাইতেই পেয়েছে সেজন্য কোন দিন তাকে কোণঠিত হতে হয়নি সংসার যাত্রার পক্ষে এই সমস্ত অনাবশ্যক সামগ্রী bæয়ের ফরতে ধরে দিতে আর যেন তার মাথাটা কাটা যায় তাই দিনে নিজের আহারের খরচ বাঁচিয়ে গোপনে শিল্পের সরঞ্জাম কিনে আনতেন যা কিছু কাজ করতেন সেও গোপনে দরজা বন্ধ করে আর চুরি ছিল তার দর্শক এই কাজে ক্রমে তার সহযোগিতাও ফুটে উঠলো তাকে লাগলো বিষম নেশা শেষে অপরাধ ঠাকা পড়ে না খাতার পাতাগুলো অতিক্রম করে দেওয়ালের গায়ে পর্যন্ত প্রকাশ হতে থাকে হাতে মুখে জামার হাতায় কলঙ্ক ধরা পড়ে সাধনার বিরুদ্ধে ইন্দ্রদেব শিশুর চিত্র প্রলুব্ধ করতে ছাড়েন না খুড়োর হাতে অনেক দুঃখ তাকে পেতে হলো। একদিন শাসন যতই বাড়তে চললো আর একদিকে মা তাকে ততই অপরাধে সহায়তা করতে লাগলেন আপিসের বড় সাহেব মাঝে মাঝে আপিসের বড়বাবুকে নিয়ে আপন কাজে মফসলে যেতেন সেই সময় মা ছেলেতে মিলে অবাধ আনন্দ একেবারে ছেলে মানুষই এক শেষ যে সব জন্তুর মূর্তি হতো বিধাতা এখনো তাদের সৃষ্টি করেননি বেড়ালের ছাঁচের সঙ্গে কুকুরের ছাঁচ যেত মিলে এমনকি মাছের সঙ্গে পাখির প্রভেদ ধরা কঠিন হতো এই সমস্ত কার্য রক্ষা করবার উপায় ছিল না বড়বাবু ফিরে আসবার পূর্বেই এদের চিহ্ন লোপ করতে হতো এই দুজনের সৃষ্টিলীলায় ব্রহ্মা এবং রুদ্রই ছিলেন মাঝখানে বিষ্ণুর আবির্ভাব হলো না শিল্প রচনা বায়ুর প্রকোপ সত্যবতের বংশে প্রবল ছিল তার ওই স্বরূপে সত্যবতীর চেয়ে বয়সে বড় তারই এক ভাগ্নে রঙ্গলাল চিত্রবিদ্যায় হঠাৎ নামজাদা হয়ে উঠলেন অর্থাৎ দেশের রসিক লোক তার রচিত অদ্ভুতত্ব নিয়ে খুব অট্টহাস্য জমালে তারা যে রকম কল্পনা করে তার সঙ্গে তার কল্পনার মিল হয় না দেখে তার গুণপনার সম্বন্ধে তাদের প্রচন্ড অবজ্ঞা হলো আশ্চর্য এই যে এই অবজ্ঞার জমিতে যারা তার নকল করে তারাই উঠে পড়ে লাগলো প্রমাণ করতে যে লোকটা আর্টিস্ট হিসাবে ফাঁকি এমনকি তার টেকনিকে সুস্পষ্ট গলত এই পরম নিন্দিত চিত্রকর একদিন আপিসের বড়বাবুর অবর্তমানে এলেন তার মামির বাড়িতে দাঁড়ে ধাক্কা মেরে মেরে ঘরে যখন প্রবেশ লাভ করলেন দেখলেন মেঝেতে পা ফেলবার জোরে ব্যাপারখানা ধরা পড়ল রঙ্গলাল বললেন এতদিন পরে দেখা গুনির প্রাণের ভিতর থেকে সৃষ্টি মূর্তি তাজা বেরিয়েছে এর মধ্যে দাগা বুলানোর কোনো কোনো তো লক্ষণ নেই যে বিধাতা রূপ সৃষ্টি করেন তার বয়সের সঙ্গে ওর বয়সের মিল আছে সব ছবিগুলো বের করে আমাকে দেখাও কোথা থেকে বের করবে যে গুণী রঙে রঙে ছায়া আলোয় আকাশে আকাশে চিত্র আঁকেন তিনি তার কুহেলিকা মরীচিকা গুলি যেখানে অকাতরে সরিয়ে ফেলেন এদের কীর্তি গুলো সেখানেই গেছে রঙ্গলাল মাথার দিব্যি দিয়ে তার মামিকে বললেন এবার থেকে তোমরা যা কিছু রচনা করবে আমি এসে সংগ্রহ করে নিয়ে যাব বড়বাবু এখনো আসেননি সকাল থেকে শ্রাবণের ছায়ায় আকাশ থ্যানমগ্ন বৃষ্টি পড়ছে বেলা ঘড়ির কাটার কোনো সংকেতের কাছে তার ঠিকানা নেই তার খোঁজ করতেও মন চায় না আর চুনি বাবু নৌকো ভাসানোর ছবি আঁকতে লেগেছে নদীর ঢেউগুলো মকরের পাল হা করে নৌকাটাকে গিলতে চলেছে এমনই তর ভাব আকাশের মেঘগুলো যেন উপর থেকে চাদর জড়িয়ে উৎসাহ দিচ্ছে বলে বোধ হচ্ছে কিন্তু মকরগুলো সর্বসাধারণের মকর নয় আর মেঘগুলো ধুম জ্যোতি সলিল সলিলাম রুতাং সন্নিবেশ বললে অত্যুক্তি করা হবে না ধুম জ্যোতি সলিলাম রুতাং সন্নিবেশ বললে অত্যুক্তি করা হবে না এ কথাও সত্যের অনুরোধে বলা উচিত যে এই রকম নৌকো যদি গড়া হয় তাহলে insurance এর আপিস কিছুতেই তার দায়িত্ব নিতে রাজি হবে না চললো রচনা আকাশের চিত্রিও যা খুশি তাই করছেন আর ঘরের মধ্যে ওই মস্ত চোখ মেলা ছেলেটিও তথৈবচ এদের খেয়াল ছিল না যে দরজা খোলা বড়বাবু এলেন গর্জন করে উঠলেন কি হচ্ছে রে ছেলেটার মুখ হলো পরীক্ষায় চুনিলালের ইতিহাসে তারিখ ভুল হচ্ছে তার কারণটা কোথায় ইতিমধ্যে চুনিলাল ছবিটাকে তার জামার মধ্যে লুকোবার ব্যর্থ প্রয়াস করাতে অপরাধ আরো প্রকাশমান হয়ে উঠলো টেনে নিয়ে গোবিন্দ যা দেখলেন তাতে তিনি আরো অবাক ব্যাপারখানা কি এর চেয়ে তারিখ ছবিটা কুটি কুটি করে ফুপিয়ে কেঁদে উঠল সত্যবতী একাদশী দিন প্রায় কাটাতেন ঠাকুর ঘরেই সেইখান থেকে ছেলের কান্না শুনে ছুটে এলেন ছবির চিহ্ন খন্ড গুলো মেঝের উপর লুটোচ্ছে আর মেঝের উপর লুটোচ্ছে হচ্ছে চুনিলাল গোবিন্দ তখন ইতিহাসের তারিক ভুলের আদি কারণ গুলো সংগ্রহ করছিলেন অপসারণের অভিপ্রায় সত্যবতী এতদিন কোনো কখনো গোবিন্দর কোনো ব্যবহারে কোনো কথা বলেননি এরপরে তার স্বামী নির্ভর স্থাপন করছেন এই স্মরণ করেই তিনি সব সহ্য করেছেন আজ তিনি ক্রোধে কম্পিত কণ্ঠে বললেন কেন তুমি চুনির ছবি ছিঁড়ে ফেললে গোবিন্দ বললেন পড়াশোনা করবে না আখেরে ওর হবে কি সত্যবতী বললেন আখেরেও যদি পথের ভিক্ষুক হয় সেও ভালো কিন্তু কোনোদিন তোমার মতো যেন না হয় ভগবান ওকে যে সম্পদ দিয়েছেন তার গৌরব যেন তোমার পয়সার গর্বের চেয়ে বেশি হয় এই ওর প্রতি আমার মায়ের আশীর্বাদ গোবিন্দ বললেন আমার দায়িত্ব আমি ছাড়তে পারবো না এ চলবে না কিছুতেই আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব। নইলে তুমি ওর সর্বনাশ করবে বড়বাবু অফিসে গেলেন ঘন বৃষ্টি নামলো রাস্তা জলে ভেসে যাচ্ছে সত্যপতি চুনির হাত ধরে বললেন চল বাবা চুনি বললে কোথায় যাবে মা এখান থেকে বেরিয়ে যায় রঙ্গলালের দরজায় এক হাঁটু জল সত্যপতি চুমিলালকে নিয়ে তার ঘরে ঢুকলেন বললেন বাবা তুমি নাও এর ভার বাঁচাও একে পয়সার সাধনা থেকে